আমাদের তারা। অ্যাপিলেট ডিভিশন আর্টিকেল 104 অনুযায়ী কোটাপ্রথার একটি চূড়ান্ত সমাধান দিয়েছেন। সেই সমাধানটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনা করে মুক্তিযোদ্ধাদের জন্য 5% থাকবে, সাধারণ কোটা থাকবে 93%, আর 7% কোটা থাকবে। তার মধ্যে 5% হতে মুক্তিযোদ্ধা, তার সন্তান এবং তার পুত্রদের নাতি নাতনিদের জন্য, আর 1% হচ্ছে নৃগোষ্ঠী যারা রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের জন্যে, আর 1% হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ তাদের জন্য।